আজকে আমরা এসেছিলাম পূর্ব বর্ধমান জেলায় নতুন গ্রামে। এখানে কাউম্যাট কিছু সাপ্লাই করা হয়েছে, সেগুলোরই রিভিউ নেওয়া হয়েছে। তো এনাদের কাউম্যাটগুলো এর আগে সাপ্লাই করেছিলাম, মোটামুটি প্রায় 4-5 মাস হয়ে গেল। তো ওনারা ফুললি স্যাটিসফাই, প্রথমে একটা আনিয়েছিলেন, তারপরে 5টা আনিয়েছেন, তারপরে 10টা আনিয়েছেন, এখন ফের আবার এগেন আমরা 10টার অর্ডার দিয়েছিলেন। তো 10টার অর্ডারের দিনে ওনাকে সাপ্লাই দিয়ে ওনার ভিডিও করা হচ্ছে, উনি ওনারা মাপ নিচ্ছেন যে কোন ফ্যানটা বসাবেন, কীভাবে বসাবেন। উনি খুব ছোট থেকেই বড় হয়েছেন, ওনার ইন্টারভিউতে আপনারা আমরা জানতে পেরেছি যে উনি খুব কম গরু থেকে শুরু করেছিলেন, আছে অনেকগুলো গরু। তো যারা বলে যে ডেইরি ব্যবসা খুব লাভজনক নয়, তাদের জন্য এই ভিডিও। উনি কীভাবে সফল হয়েছেন ওনার মুখ থেকেই শুনে নেব, এবং উনি কীভাবে ধীরে 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 বড় হয়েছেন এবং আরও বড় হচ্ছেন সেটা ওনার মুখ থেকেই শুনে নেব। তো প্রথমে আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়ে নিই। এটা ওনার গরুর ছাদে, ছাদটাতে ব্যবহার করেছেন ছাগলের ফার্মিং করার জন্য। উপরে কর্কেটের টিন লাগিয়ে দিয়েছেন ছাদ হিসাবে, এবং এই দেখুন ছাগল উনি উপরে একটা সিঁড়ি করে দেওয়ার মাধ্যমে ছাগলও কিছু লালন পালন করছে। তো সব কিছু ওনার মুখ থেকে ধীরে ধীরে শুনবো। আর গরুগুলো খুবই ভালো জাতের, নিজের বাছুর তৈরি করছেন, খাবারটাও দেখে খাবারও ঠিকঠাক আছে, উনিও কাঁচা ঘাস সাইলে সবই ব্যবহার করছেন। তো এই দেখুন এই গরুগুলো সব রেডি হচ্ছে, এগুলো সব বাছুর বেশিরভাগই এখানে। তো বাছুরগুলোকে উনি রেডি করছেন, আর এইগুলো হচ্ছে ভালো মিল্কিং এই গরু, এনার এইগুলো রেডি হয়ে গেছে। তো দেখা যাক কাউম্যাটটা নিয়ে, কাউম্যাটটাকে। তো এটাই হচ্ছে আমাদের কাউম্যাট। এই কাউম্যাটটার সাইজ হচ্ছে আপনার 8 ফুট বাই 5 18 টু 5, 8 ফুট লম্বা, 5 ফুট চওড়া। তো একসাথে দুটো গরু আপনার আরামসে বসে যাবে, দেখতে পাচ্ছেন কত বড়। এটা আপনার 4 বছরের ফুললি গ্যারেন্টি পাবেন, এবং 3,500 টাকা আপনার ডেলিভারি পর্যন্ত চার্জ পড়বে। ফুললি গ্যারেন্টি আছে এটা 4 বছরে কিছু হয়ে গেলে। দেখুন কোয়ালিটিটা দেখাচ্ছি আপনাকে, তো খুব সুন্দর কাউম্যাট। এটা আমরা বাইরে থেকে নিয়ে আসি, এবং এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সবসময়। এটা হচ্ছে বর্ধমানে ভাতার থানায় হাইলাইফ ডেয়ারি সলিউশন থেকে বলছি। এখানে আপনারা ফোন করলে আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে থাকুন, যে কোনো জায়গাতেই থাকুন, আপনারা অর্ডার দিলে এই কাউম্যাটগুলো পেয়ে যাবেন অনায়াসে, এবং 4 বছর ফুললি গ্যারেন্টি থাকবে। আজকে এই ফার্মে দাদার কাছে এসেছিলাম, তিনি এর আগে কাউম্যাট নিয়েছিলেন, তো আবারও কাউম্যাট নিলেন আজকেও। তো আচ্ছা দাদা, আপনার নামটা কি তাহলে? আমার নাম আদিল ঘোষ। আপনি এখানে তাহলে, গ্রামটার নাম কি? নতুন গ্রামে। আপনি এর আগে কাউম্যাট নিয়ে কিরকম বুঝলেন? ভালো, মানে কতটা দরকার গরুদের জন্য কাউম্যাট? অনেকটা দরকার, গরু খুব মানে কম ক্ষয় হবে, গরু সুস্থ আরাম হবে, গরু ঘাস মানে ঘাস হবে, ছিঁড়বে যাবে না। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার বর্তমানে প্রথমে কতগুলো নিয়েছিলেন কাউম্যাট? 10 পিস নিয়ে। তারপরে আবার কত পিসের অর্ডার করেছেন? তো আপনার এখন বর্তমানে গরু কতগুলো আছে? সর্বোচ্চ নিয়ে 60-65টা হবে। 60-65টা গরু আছে। আপনি এখন এটা, এই দুধগুলো আপনার এখন কোথায় যাচ্ছে? রেড কাউ সেন্টারে এখন করছেন। তো এটা মানে এখনকার যে প্রজন্ম আছে, তো আপনি কি চান যে মানে তারাও কি এই ব্যবসার দিকে এগিয়ে আসুক, নাকি লাভ লস কীরকম বুঝছেন এটার মধ্যে? না লাভ আছে, লাভ না হলে আমার তো ধরুন গোটা 15-16টা ছিল, তখন বেড়ে বেড়ে গিয়ে 60-65টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না 15টা থেকে 65টা হয়েছে? হ্যাঁ 65টা হয়েছে এবার। যেটা কিন্তু বেশিরভাগ শোনা যাচ্ছে যে এই ব্যবসায় লস আছে, লস আছে, খাটুনি আছে, খাটতে পারলেই হবে।
আচ্ছা মেন হচ্ছে খাটুনির জন্য সবাই বলছে লস আছে নাকি এই ব্যবসা করতে যায় না সবাই গোবর আছে হ্যাঁ মানে একটু পড়ালেখা শিখে গেলেই ভাবে যে গোবর ঘাটবো নাকি এরকম ব্যাপার কিন্তু কাজ কাজ সবই কাজ আচ্ছা হ্যাঁ তো এটা শুনে ভালোই লাগলো যাক আপনার সাকসেস আরও উপরওয়ালার দিক আরও যেন বেশি সাকসেস হতে পারেন তো আপনি ঘাসও লাগাচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা তো এটা ভালো জিনিস মানে গরুকে ঘাস খাওয়ানো খুবই দরকার যারা ঘাস খাওয়ায় না তাদের মানে গরু ডেভেলপ করতে পারবে না আপনি দেখতে পাচ্ছি যা বাছুরও পালন করছেন ওই গোয়ালে সবগুলোই বাছুরও রয়েছে দেখছিলাম মানে বকন হয়ে গেছে হাফ বকন মানে অর্ধেক গরু হয়ে গেছে হাফগুলো এমনকি প্রায় 10-12টা গায়ে হয়েছে এই গাইগুলো সব ঘরে আর এই মোষগুলো পালন করছেন নাকি খাটাল মানে হচ্ছে যে লোকেরা আপনার বাছুর রাখে না একটা প্রচলিত কথা আছে যে খাটাল মানে বাছুর মেরে ফেলা হয় বড় হবে না হ্যাঁ ব্যবসা বাড়বে না বাছুর বড় হবে গায়ে হবে বাছুর না বড় করলে খাটাল বাড়বে না ওই আপনার যে কোনো আছে সেই কোনোটাই থাকবে বাছুর বড় হবে গায়ে হবে তবে তো খাটালটা বাড়বে আপনার একটু টেকনোলজি যেমন হচ্ছে মিল্কিং মেশিন কি আপনার এখন দরকার পড়ছে না নাকি এখন দেখো আমার হাতেই দোয়াই আপনিও দোয়াচ্ছেন নাকি এখন আমিও দোয়াই লেবার লেবার যাচ্ছে না দোয়াচ্ছে না ওই দালার দালার দোয়াই লাগলে বলুন মেশিন লাগবে না লাগবে আবার উপরে ইনি ছাগলেরও করেছেন ছাগলের উপরে যে সেটিং করেছেন উপরে সেই সেটিংটা পুরো ছাগলের তো ইনি ফার্ম নিয়ে ডেভেলপ করতে পারছেন বলেই আস্তে আস্তে বড় ধরনের ভাবছেন তো আপনারাও আশা করি এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং মেন লসের কারণ হচ্ছে খাটুনির ভয় সবারই হ্যাঁ তাই তো সবাই গোবর খাটতে যায় না এই গোবর খাটবো এই পুরনো ব্যবসা গোয়ালাতে এইটা এদিনই করতে যায় না এখন দুধের কোনো সমস্যা নাই সেন্টার আছে হ্যাঁ যাই দুধ হবে সব নিয়ে চলে যাবে হ্যাঁ এটাই আগে তো দুধ কোথায় বিক্রি করবো সেই ফার্মার তো নাই যে ওরা মালটা কী হবে পচে যাবে নষ্ট হবে কিংবা এখন সব সেন্টার হয়ে গেছে আপনার সেন্টারে কীরকম দাম পড়ছে আপনার দুধগুলোর 35-36 টাকা করে পড়ছে তো মানে এতে একজন 35-36 টাকা দাম পড়লেও সে লাভ থাকবে লাভে থাকবে হ্যাঁ কেজিতে 10 টাকা করে থাকবে আচ্ছা কেজিতে মোটামুটি 10 টাকা করে 10 টাকা করে থাকবে আবার সঙ্গে সঙ্গে বড় হয়ে যাবে আচ্ছা মানে ফ্রিতে হয়ে গেল ফ্রিতে ওই লেবারের দিন হ্যাঁ ওই খাবার দিয়ে এরা সেই বড় হয়ে যাবে কতগুলো গায়ে হয়েছে কারণ তো বড় ধরুন কিছুদিন হলো 25-30 বাকি আছে এইখানে এইখানে তাহলে ইনি মোটামুটি ডেভেলপের দিকেই যাচ্ছেন আপনার সমস্ত কিছু দেখা যাচ্ছে যে টেকনিক্যালি ভাবে করা সকালে 1 কুইন্টাল বিকালে 1 কুইন্টাল হচ্ছে হ্যাঁ 2 কুইন্টাল মানে মোটামুটি আচ্ছা তাহলে তো ঠিকই আছে 4,000 খরচা হলে আরও আনুষাঙ্গিক খরচা 1,000 টাকা ধরে নিচ্ছি হ্যাঁ তাও একজন মানে একটা লোকের 2,000 টাকা মানে বিশাল ব্যাপার মান্ডলি তার 70,000 এই 60,000 টাকা করে আসছে তো ইনার ফার্মটা অনেক টেকনিক্যালি উন্নত কারণ ফ্যান লাগিয়েছেন ভালো করে পাকা রান্না করেছেন কাউ ম্যাট বিছিয়েছেন তারপরে আস্তে আস্তে আরও ডেভেলপ করছেন তো আশা করা যাক ইনি যথেষ্ট মানে ভালো ব্যবস্থা রেখেছেন ইনার ফার্ম আস্তে আস্তে অবশ্যই এটা উন্নতির দিকে যাবে এখানে কোনো লসের কোনো কারণ নেই তো আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন ধন্যবাদ ও